শাবরু মহকুমার কমলাজ্যোতি এলাকার বাসিন্দা দীপান্বিতা চক্রবর্তী গত 23 অক্টোবর অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে একটি ইস্ত্রি অর্ডার করেছিলেন। বৃহস্পতিবার এই অর্ডারটি এসে পৌঁছায় তার হাতে। তারপর বাক্সটি খুলে দেখে তার মধ্যে ইস্ত্রি নেই, বাক্স ভর্তি ছিল কাগজে। ডেলিভারি বাক্সটি নেওয়ার পরেই তার সন্দেহ হয় ইস্ত্রি এত হালকা হওয়ার কথা নয়। পরে ডেলিভারি বয়ের সামনে বাক্সটি খুললে তাতে ইস্ত্রি মিলল না, মিলল এক গাদা কাগজ। দীপান্বিতা চক্রবর্তীর বাবা এই ঘটনার বিবরণ ক্যামেরার সামনে তুলে ধরেন এবং এ ব্যাপারে ওই ডেলিভারির বয়কে জিজ্ঞেস করলে সে এ ব্যাপারে কিছুই জানে না বলে জানায়, কারণ ভিতরে কি আছে সেটা তার জানার কথা নয় বলে জানায় ডেলিভারি বয়। তারপরে এই ভদ্রলোক ডেলিভারি দিয়েছে, ভদ্রলোক ডেলিভারি ভদ্রলোক করে ধরতেই আমার কালকাম ছিটকে গেছে। ভদ্রলোক করে ধরতে আমার ওনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাপু। ওনার বাড়ি কোথায়? ওনার আমি তাও আমি চিনি। তো কত টাকা দিয়ে আপনি ইয়ে করছিলেন? 1885 টাকা। তো আজকে কি ইস্তারি আইসে? ইস্তারি বদলে কাগজ আইসে। তো এখন আপনি কি চান? আমি তো চাইতেছি আমি আইনি ব্যবস্থা নেওয়ার লাগে। তো এখন কি করছে? উনি কইতেছে উনার হায়ার অথরিটির কাছে, উনি কিছুই জানে না, উনার হায়ার অথরিটি জানে। তো আপনি এই ব্যাপারে এই যে ফ্লিপকার্টের এই যে অনলাইনে ইয়া, এই ব্যাপারে আপনি কি মতামত? আমার মতামত এই, আমার মতন যেন প্রতারণা না হয়। আমি সুস্থ ইয়ে ভাই, আমার যে প্রকৃত যে আমি টাকা দিছি সেই টাকা আমি ফেরত পাই, ফেরত পাই কথা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।